আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জানান তুষা কুক অ্যান্ড লগে তো আজকে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করতে আমার শাশুড়ি মায়ের হাতের মজাদার হাতে কাটা সেমাই বা সেমাই পিঠা আপনারা যেটাই বলেন না কেন এটা হরেক অঞ্চলে হরেক রকম নামে চেনে সবাই তো এই পিঠার রেসিপি নিয়ে তো আম্মু এইখানে চালের গুঁড়া দিয়ে ঠিক যেভাবে চালের রুটি বানাই এভাবেই খামি তৈরি করে নিয়েছে এবং এইটা খামিটাকে একটু সফটলি করেছে এবং এটাকে দড়ি রাখার দেওয়ার চেষ্টা করেছে যাতে পিঠাটা কাটা সহজ হয় খামিগুলোকে অল্প অল্প করে এভাবে এক একটা দড়ি মতো করে তৈরি করে নিয়েছে এবং এই দড়িটা পরবর্তীতে পিঠাটা কাটতে খুবই সহজ হবে আম্মু খুব সহজেই পিঠাটাকে কেটে নিচ্ছে আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু একটা একরকম আর্ট সবাই কিন্তু খুব ইজিলি এটা পারে না কারোর একটু দ্রুত হয় কারোর একটু স্লো হয় বাট পিঠা কিন্তু দেখতে একই পিঠা কাটা শেষ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাটা তো এইবার আমরা চলে যাব চুলায় আম্মু এখানে চুলাতে পরিমাণ মতো পানি নিয়ে সেখানে অ্যাড করে দিয়েছে গরম পানিতে অ্যাড করে দিচ্ছে খেজুরের গুড় এটা অবশ্যই আমার মিষ্টির পরিমাণ মতো দিতে হবে এবং সাথে কিন্তু এলাচ দারুচিনিও দিয়ে নিয়েছে যেটা আমি স্কিপ করে গেছি তো পানিটা খুব ভালো মতো ফুটে উঠলে আমরা কিছুক্ষণ ওয়েট করব। খুব ভালো মতো ফুটে ওঠার পরে এখানে আম্মু দিয়ে দিয়েছে যে হাতে কাটা যে পিঠাটা এটা সবগুলো যে দিয়েছে তা না এটা পানি অনুযায়ী পরিমাণ মতো দিয়েছে এমনভাবে দিতে হবে যাতে পিঠাটার দু তিন ভাগ বেশি পানি থাকে কারণ এক পর্যায়ে নাড়তে নাড়তে অল্প পিঠাই কিন্তু এটা মানে বেশি ফুলে বেশি আকার ধারণ করে সো পিঠাটা তুলনায় পানিটা একটু বেশি দিতে হবে পিঠা দেওয়ার পরে বেশ পাঁচ থেকে সাত মিনিট আম্মু এটাকে নাড়ছে কারণ পিঠাটা একটু যাতে কাঁচা ভাব না থাকে এটা ভালোভাবে সিদ্ধ করলে এটা কাঁচা ভাব থাকবে না তো প্রায় পাঁচ থেকে দশ মিনিট পরে পিঠাটা আম্মু নামিয়ে ফেলেছে এবং এখানে দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জিরা গুঁড়া ভাজা জিরা একটুখানি বেটে নিয়ে গুঁড়াটা দিয়ে দিচ্ছে যাতে পিঠার স্মেলটা অনেক সুন্দর হয় তো আমরা কিন্তু বিভিন্ন অঞ্চলের মানুষ পিঠাটার বিভিন্ন নাম দিয়ে থাকি কেউ বা বলি চুষি পিঠা কেউ বা হ্যাঁ হাতে কাটা সেমাই কেউ বা চুই পিঠা কেউ বা সেউই পিঠা কিন্তু খেতে কিন্তু দিন শেষে একই রকম টেস্ট তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমাকে লাইক দিয়ে এবং সুন্দর সমন সুন্দর কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করবেন আশা করছি তো যারা এতক্ষণ আমার সঙ্গেই ছিলেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ